নমস্কার বন্ধুরা অর্ণ ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে মেনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যুবশ্রী প্রকল্প যেটা নিয়ে অনেকের প্রচুর এখনো পর্যন্ত কনফিউশন আছে তো মেনলি যে কোশ্চেন গুলো সামনে উঠে আসে সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করতে হয় আর যুবশ্রী প্রকল্পের নাম আছে কিনা সেটা কিভাবে বুঝবো যুবশ্রী প্রকল্পের টাকা পায়নি সেটা কীভাবে পাবো এই এই সমস্ত কোশ্চেনই মেনলি আমাকে ফেস করতে হয় তাই জন্য আজকে একটা ভিডিওর মধ্যে টোটালটা কমপ্লিটলি বলার চেষ্টা করবো যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি বন্ধুরা এখানে যুবশ্রী প্রকল্প বলতে গেলে এখানে তিনটে টার্মিনাল যে উঠে আছে একটা হচ্ছে যুবশ্রী প্রকল্প দ্বিতীয় হচ্ছে যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তৃতীয় হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এই তিনটে টার্মিনোলজির সাথে কিন্তু একটা সাথে একটা রিলেটেড যুবশ্রী প্রকল্পের নাম কিভাবে তুলতে হয় এটার জন্য কিন্তু আলাদা করে কোনো প্রসিডিওর নেই বা সরকার কিন্তু আলাদা করে কোনো প্রসিডিওর চালু করে নেই যুবশ্রী প্রকল্পে আলাদা করে নতুনভাবে অ্যাপ্লাই করা যায় বা আলাদা করে কোনোভাবে অ্যাপ্লাই করার কোনো প্রসিডিওর আছে কিছুই না জাস্ট আপনাদের একটা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবার অনেকেই বলবেন যে আমরা বেশ কয়েক বছর আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আমরা নাম তুলে রেখেছিলাম তো সেই ক্ষেত্রে কি আবার এমপ্লয়মেন্ট ব্যাঙ্কেও নাম তুলতে হবে কি না বন্ধুরা এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের সাথে পুরোপুরি মার্জ হয়ে গেছে সুতরাং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে একটা জিনিস এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বলে আরেকটা জিনিস এই জিনিস দুটোকে গোলালে হবে না এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জও কিন্তু সেটাই ঠিক আছে তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ব্যাপারটা হয়ে হয়েছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ব্যাপারটা ছিল জিনিসটা হচ্ছে রিটেন হ্যান্ড রিটেন বা এইরকম ধরনের মানে ডকুমেন্টেড কিছু টাইপের একটা ব্যাপার তো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক হয়ে গেছে পুরোটাই ডিজিটাল তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যেসব ঝামেলাগুলো ছিল যেগুলো নিজেকে ফিজিক্যালি গিয়ে সেগুলোকে করতে হতো বা রিনুয়ালের ব্যাপার এই সমস্ত বিষয়টা এখন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মধ্যে কিন্তু একসাথে এনে মার্চ করে দেওয়া হয়েছে তো এইবার এর সাথে আরেকটা কথা উঠে যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে কার্ডগুলো আগে হতো তো সেগুলোর রিনুয়াল প্রসিডিউর কী আছে তো ফ্রেন্ডস ব্যাপারটা হচ্ছে যে এটাই লেটেস্ট যে আপডেট সেটা এটাই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে আলাদা করে আমি বারবার একটা কথা বলছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে আলাদা করে কোনো এখন টার্মিনোলজি নেই যা হচ্ছে সব এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মধ্যে হচ্ছে সুতরাং রিনুয়াল বলে কোনো কিছু আর নেই আগে হতো এই জিনিসগুলো আগে হতো একটা রসিদের মতো একটা জিনিস দেওয়া হতো একটা স্লিপ টাইপের দেওয়া হতো ওর মধ্যে লিখে দেওয়া হতো যে আপনি আজকে এই তারিখে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করেছেন তো সেই ডেট থেকে ধরুন পাঁচ বছর পর আপনার রিনুয়াল করতে হবে ঠিক আছে পাঁচ বছর পর্যন্ত আপনার এটা ভ্যালিডিটি থাকবে তারপরে গিয়ে রিনিউয়াল করতে হবে তো এখন আর সেই সমস্ত কোনো জিনিস নেই সুতরাং রিনুয়ালেরও কোনো প্রসিডিও নেই বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যদি আপনার কার্ড থেকেও থাকে বা যদি হারিয়েও গিয়ে থাকে তাও আপনার কোনো যাবে আসবে না ঠিক আছে কোনো রকম কোনো প্রবলেম নেই কিন্তু বিষয়টা কি বিষয়টা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কিন্তু আপনার যে নাম বা অ্যাকাউন্ট সেটা কিন্তু মাস্ট থাকতেই হবে আদারওয়াইজ আপনি যুবশ্রীর রকম কোনো সুবিধাই পাবেন না এইবার অনেকে বলতে পারলেন যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তো নাম অলরেডি আছে তাও তো টাকা পয়সা পাই না বিষয়টা এটা এরকম না বিষয়টা হচ্ছে যে ধরুন কেউ এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনারা নাম নথিভুক্ত করেছেন দু হাজার দশে কেউ করেছেন এগারোতে কেউ করেছেন বারোতে কেউ তেরোতে চোদ্দোতে এইভাবে পরপর করতে করতে গেছেন ঠিক আছে এবার প্রত্যেক বছরের লট ধরে কিন্তু সেই লিস্ট কিন্তু পাবলিশ হয় তার মানে এইটা নয় যে দু সালে যে অ্যাপ্লাই করেছিল এমপ্লয়মেন্ট ব্যাংকে বা যে দু হাজার দশ সালে যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তার নাম নথিভুক্ত করেছে ঠিক আছে তার সমস্ত ক্রাইটেরিয়া দেখে তাকে যুবশ্রীর টাকা হয়তো সে পাচ্ছে ঠিক আছে এবার সে একই সাথে প্যারালালি দেখা গেল যে দু হাজার সতেরো বা আঠেরো বা উনিশে অ্যাপ্লাই করেছে সে বলছে আমি টাকা পাচ্ছি না এটা কোনো দিন এভাবে হবে না ঠিক আছে এটা প্রত্যেকটা ওয়াইজ একটা করে লট সেখানে যুবশ্রীর জন্য ইনলিস্টেড হয় তো সেইখান থেকেই আস্তে আস্তে সেই টাকাটা আর কি আপনারা পাওয়ার একটা পসিবিলিটি আছে ঠিক আছে তো এরকম না আছে দু হাজার দশ সালে যে পাচ্ছে দু হাজার উনিশ সালে একই সাথে পাবে এরকম এরকম পসিবিলিটি খুব কম এরকম পসিবিলিটি নেই ঠিক আছে তো মুদ্রা কথা এটা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আপনাকে ঠিকমতো একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আপনার নাম নথিভুক্ত অবশ্যই করতে হবে তার জন্য আলাদা করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে নিজের নাম নথিভুক্ত করা বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে কোনো রকম ঝুর্ঝামেলা করার কোনো প্রয়োজন নেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নিজের প্রোফাইল সব সময় চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট আপডেট রাখার কোনো সময় এটা পসিবল না যে নিজের প্রোফাইল পুরো একদম কাটা একটা হান্ড্রেড পার্সেন্ট আপডেট করে রাখার তার কারণ এরকম হতেই পারে যে অনেকের এক্সপিরিয়েন্স থাকে অনেকের এক্সপিরিয়েন্স থাকে না ঠিক আছে তো ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কারা করে মানে ইন জেনারেল যেটা আমরা দেখি আর কি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তারাই করে যাদের এখনও চাকরি বাকরি সেরকম নেই বা যারা চাকরি বাকরি কিছু করছেন না বা পাচ্ছেন না বা চেষ্টা করছেন তারাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে বা এমপ্লয়মেন্ট এক্সের সাথে ম্যাক্সিমামই জড়িত থাকে বা যুবশ্রী প্রকল্পের সাথে তো তার মানে এটা না যে যারা কাজকর্ম করছেন বা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে প্রাইভেটে কিছু করেন তারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম তুলতে পারবেন না এর এরকম কোনো বিষয় না ঠিক আছে তো যাদের যাদের ডিটেলস বা ডেটা রয়েছে তারা তারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটাকে ফুললি আপডেট করে রাখবেন ঠিক আছে যাতে করে আপনার একদম রিসেন্ট যে আপডেট সেটাও কিন্তু সেই প্রোফাইলে রিফ্লেক্ট হয় এটা হলো একটা পয়েন্ট এবার সেকেন্ড পয়েন্ট যেটা এরকম অনেক ক্ষেত্রেই হয় অনেকের ক্ষেত্রেই হয় দেখা গেলো যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট কোন একটা সালে খুলেছিল তো তারপরে তার সাথে আর তার কোন রকম কোনো যোগাযোগও নেই কিছুই নেই তো এখন তার দরকার পড়েছে সে গিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংকের তার অ্যাকাউন্ট আর সে কোনোভাবেই খুলতে পারছে না বাট সে জানে যে তার এমপ্লয়মেন্ট ব্যাংকে তার নাম আছে এমপ্লয়মেন্ট ব্যাংকে সে নাম নথিভুক্ত করেছিল এই অবস্থায় সে তখন কি করবে এ অবস্থায় ফার্স্ট যে স্টেপটা হবে নিজের দিক থেকে যে স্টেপটা হবে সেটা হচ্ছে কি সে চেষ্টা করবে যে তার পাসওয়ার্ডটা ফরগেট করতে ঠিক আছে তার কারণ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম একবার নথিভুক্ত করলে পরে সে গভর্নমেন্ট তাকে এস এম এস মারফত একটা পাসওয়ার্ড জেনারেট করে এবার অনেকের কী হয় সে এস এম এসই থাকে না ডিলিট হয়ে যায় অনেকে পাসওয়ার্ড মানে টুকে রাখতে বা নোট কোথাও একটা আলাদা জায়গায় লিখে রাখতে ভুলে যায় তো সেই ক্ষেত্রে তার পাসওয়ার্ড সে কোনোভাবে মনে করতে পারে না পাসওয়ার্ড মনে থাকলেও দেখা গেলো যে ছোট বড়ো লেটার মিলিয়ে থাকে ক্যাপিটাল স্মল লেটার কিছু স্পেশাল ক্যারেক্টার এসব মিলিয়ে ডিজিট মিলিয়ে থাকে তো তো সেইখানে বিভিন্ন রকম প্রবলেম হওয়ার জন্য পাসওয়ার্ড দিয়ে সে কোনোভাবে লগ করতে পারে না অনেকের আবার কি হয় যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে আইডিটা সব থেকে লম্বা দেখে ইএমপি দিয়ে যে আইডিটা শুরু হয় সেই আইডিটাই অনেকে ভুলে যায় সুতরাং মানে পরিষ্কার কথা বোঝা যাচ্ছে এটা হচ্ছে লগ ইন ইস্যু যদি আপনার আইডি মনে থাকে যদি আপনার জাস্ট পাসওয়ার্ডটার জন্য প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি ফরগট পাসওয়ার্ড নিজের ঘর থেকে বসেই করতে পারেন সেক্ষেত্রে কী হবে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে ওটিপি বসাবেন বসানোর পর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে মানে নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে তো সেখানে পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড সেট করার পরে সেটাকে ডাউন করে রাখবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্ট খুলে গেছে অ্যাকাউন্ট খুলে গেলে পরে সেখান থেকে আপনি সমস্ত অ্যাক্সেসিতো পেয়ে যাবেন এবার বিষয় হচ্ছে যে অনেকের এরকম একটা মানে চিন্তা ভাবনা থাকে যে আমার তো একটা অ্যাকাউন্ট করা ছিল বাট এখন আমি অ্যাকাউন্ট খুলতে পারছি না তো কি করবো আর একটা অ্যাকাউন্ট খুলে নিই ঠিক আছে মানে না নতুন আর একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে চাইলেও আপনাকে সরকার নতুন অ্যাকাউন্ট খুলতে দেবে না কেন আপনার যে ডিটেলস নিজের নিজের যে ডিটেলস সেই ডিটেলস অলরেডি আপনি ফিল আপ করে রেখেছেন আপনার নাম এই আপনার বাবার নাম এই আপনার অ্যাড্রেস এই আপনার আধার নাম্বারে আপনার ভোটার নাম্বারে সুতরাং এই একই জিনিস দিলে পরে আপনার ওই মানে নতুন অ্যাকাউন্ট আর কোনোভাবেই ক্রিয়েট হবে না যদি অলরেডি আগে একটা অ্যাকাউন্ট সেখানে ক্রিয়েট অলরেডি হয়ে গিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন মানে আপনি ফরওয়ার্ড পাসওয়ার্ড করতে যাচ্ছেন আপনি সেটাও করতে পারছেন না ঠিক আছে কোনোভাবে অ্যাকাউন্ট খুলতে পারছেন না তখন আপনাকে গিয়ে কী করতে আপনার নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে সেখানে আপনাকে যেতে হবে কি আপনার যে অরিজিনাল যে গভর্নমেন্ট আইডি প্রুফ যেগুলো আছে যেমন ধরুন ভোটার হতে পারে আধার হতে পারে প্যান হতে পারে ঠিক আছে তো এইগুলো নিয়ে আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেতে হবে সেইখানে যে সরকারের তরফ থেকে যে রিপ্রেজেন্টেটিভ থাকে আর কি তাকে গিয়ে বলতে হবে যে আপনার ইস্যুটা তাকে গিয়ে আপনি বলবেন সাহায্য করে যে আপনি লগ ইন করতে পারছেন না আপনি এভাবে ভেবে ট্রাই করেছিলেন তো আপনার এন্ড থেকে আপনি পুরোপুরি ট্রাই করেছেন আপনি আর এখন আর কিছু করতে পারছেন না এবার তারা কি করবে তারা আপনার কাছ থেকে সেই আইডিটা জিজ্ঞাসা করবে ঠিক আছে মানে এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডি যদি আপনার কাছে আইডিটা থেকে থাকে তাহলে তো খুবই ভালো তাহলে আপনার সময়টা কম সেখানে কম লাগবে আর যদি না থেকে থাকে তাহলে আপনাকে ফুললি ডিটেলস কিন্তু সেখানে তাদেরকে প্রোভাইড করতে হবে ওয়ান বাই ওয়ান ঠিক আছে যেহেতু আইডিটা পাচ্ছে না বা আপনি আইডি বলতে পারছে না আইডি বলতে আইডি বলতে পারলে সেই আইডি দিয়েই তারা কিন্তু মানে ছট করে বের করতে পারে সাপোজ আপনার কাছে আইডি আছে আপনি আইডিটা বলেছেন এইবার আপনার কাছ থেকে জাস্ট একটা গভর্নমেন্ট আইডি প্রুফ তারা চাইবে ঠিক আছে যে একটা আইডি প্রুফ দিলে পরে তারা কি করবে তারা আপনার ফোন নাম্বারটা সেখান থেকে আপনাকে কনফার্ম করবে ফোন নাম্বার এবার ফোন নাম্বারটা কনফার্ম করার পর আপনি ফোন নাম্বারটা মেলাবেন যে সেই ফোন নাম্বারটাই আপনার এখনও সচল আছে কি না ঠিক আছে তো যদি থেকে থাকে তাহলে পরে প্রবলেম সলভ ঠিক আছে তাহলে পরে নিজেও আপনি চেষ্টা করলে করতে পারবেন যদি না থেকে থাকে ফোন নাম্বার আপনার সচল অনেকে হয় যে সেই টাইমে আজ থেকে পাঁচ ছ বছর আগে একটা ফোন নাম্বার দিয়েছিলো সেই ফোন নাম্বার এখন কোনোভাবে মানে বন্ধ হয়ে গেছে বা হারিয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার আইডি প্রুফ বেস করে আপনার যে ফোন নাম্বার আগে দেওয়া ছিল প্রোফাইলে সেটা তারা ইনস্ট্যান্ট ওখান থেকে বসে চেঞ্জ করে দেবে চেঞ্জ করে দিলে পরে কী হবে আপনার পাসওয়ার্ড আর চেঞ্জ করতে কোনো রকম অসুবিধা হবে না ফরওয়ার্ড পাসওয়ার্ডে গিয়ে যদি আপনি এটাও বলেন যে আপনি মানে সিস্টেমের সাথে বা টেকনোলজির সাথে সেভাবে ইউজ টু না তো আপনার প্রবলেম হয় তাহলে সেখানেও তারা কী করবে ইনস্ট্যান্ট সেখানে বসে আপনার সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাও তারা চেঞ্জ করে দেবে পাসওয়ার্ডটা আপনি সেখান থেকে লিখে আনবেন লিখে আনার পরে সেই পাসওয়ার্ডটা নিয়ে আপনি বাড়িতে সেটাকে খুলে বা অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনি জিনিসটাকে অ্যাক্সেস করতে পারেন এবার আসবো যে যুবশ্রী প্রকল্প নিয়ে যুবশ্রী প্রকল্পের নিয়ে কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও আছে ঠিক আছে যুবশ্রী প্রকল্পের আবেদন বলে ভিডিও বলে দেখিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি কিছুই না অ্যাকচুয়ালি টাকা ইনকামের রাস্তা আর কিছুই না যুবশ্রী প্রকল্পের আলাদা করে আবেদন পদ্ধতি এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার চালু করেনি ঠিক আছে তো যুবশ্রী প্রকল্পের আবেদন অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি কিছুই না এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আপনার নাম এনলিস্টেড করবেন ব্যাস ওটাই হচ্ছে যুবশ্রী প্রকল্পের আবেদন আপনি ওটা মানে আপনিই জাস্ট নাম এন করলেন তার মানে কি আপনি যুবশ্রী প্রকল্পের জন্য ইন্টারেস্টেড পরিষ্কার কথা হচ্ছে এটা তার জন্য আপনি নিশ্চয়ই কোনো নাম এনলিস্টেড করতে গেছেন তো সেখানেই নাম এনলিস্টেড করা মানেই এটা যে যুবশ্রী প্রকল্পে আপনি আপনার নামটাকে এনলিস্টেড করালেন একসাথে ঠিক আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যেমন করালেন তেমনি যুবশ্রী প্রকল্পের মধ্যেও করালেন তো আলাদা করে যুবশ্রী প্রকল্পে ননলিস্টেড ইনলিস্টেড করার কোনো প্রসিডিওর এখন অপ্যাত নেই এটা হচ্ছে একদম ক্লিয়ার কাট কথাবার্তা ঠিক আছে তো যদি আপনাদের কোনো রকম কনফিউশন থাকে আমি যেগুলো বলছি বা যেগুলো এখন আপনারা শুনছেন যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে আপনারা সেম জিনিস বা সেম কোশ্চেন কোয়ারি নিয়ে আপনি আপনার যে নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে সেখানে গিয়ে আপনি কথা বলে আসতে পারেন বা এমপ্লয়মেন্ট ব্যাংকের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে গিয়েও আপনি এই কোশ্চেনগুলোকে করে আপনি অ্যান্সার জেনে নিতে পারেন যদি আপনাদের এর পরেও কোনো কোয়ারি থাকে বা যদি মনে হয় যে কথাগুলো ভেরিফাই করার দরকার আছে তো ও একশোবার ভেরিফাই করতে পারেন ঠিক আছে তো আশা করি আপনাদের পুরোপুরি যে যুবশ্রী প্রকল্প আর এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নিয়ে যে কোয়ারিগুলো ছিল সেগুলো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তো এরপরও যদি আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার কিছু থাকে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে আপনারা যারা গ্রুপে রয়েছেন তারা মেসেজ করতে পারেন তো আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট পড়ে বা মেসেজগুলোর ওপরে বিশেষ করে যদি দেখি যে প্রচুর আপনাদের কাছ থেকে কমেন্ট আসছে বা প্রচুর কোয়ারি এখনও পর্যন্ত রয়েছে তাহলে সেপারেট আপনাদের যে কমেন্টগুলো আর আপনাদের যে মেসেজগুলো সেগুলো নিয়ে সেপারেট একটা টপিকে ভিডিও আমি করে দেবো আপনাদের যে সমস্ত কোয়ারিগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেবো তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও বা আপডেট অনেক পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন